Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পড়াবো আজকে পাঠ রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বহন প্রিয় শিক্ষার্থীরা রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বহন ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ উপদেশ পালন করাকে রিসালাত বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে রিসালাত শব্দের অর্থ কি রিসালাত শব্দের অর্থ বার্তা বহন তাহলে রিসালাত শব্দের অর্থ বার্তা বহন চিঠি পৌঁছানো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তাহিদের বিশ্বাস সময়ের মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসালাত শব্দের অর্থ তাহলে যে চিঠি পৌঁছানো খবর পাঠানো বার্তা বাহক আমরা জানি যে ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী আদেশ নিষেধ মানুষের মধ্যে পৌঁছানোকে রিসালাত বলে যারা এ সংবাদ পৌঁছান মানুষের মাঝে তারাই হলেন নবী নবী তাহলে কারা যে যারা মানুষের মাঝে আল্লাহর সম্পর্কে বাণী পৌঁছান জ্ঞান দান করেন তারাই হলেন নবী নবী রাসূলের সংখ্যা আল্লাহ তাআলা মানব জাতির হৃদায়তের জন্য অনেক নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যেখানে কোনো নবী রাসূল ছিলেন না আল্লাহ তাআলা বলেন যে আমরা যেখানে যে জায়গায় পৃথিবীতে যেখানে যে মানুষই আছে তাদের হৃদায়তের জন্য তাদের পরিত্রাণের জন্য তাদের মুক্তির জন্য তাদের ভালো পথে আসার জন্য আমরা নবী রাসূল পাঠিয়েছি নবী রাসূল ছিলেন আল্লাহর প্রেরিত পুরুষ কুরআন মজিদে আমরা মাত্র 25 জন নবী রাসূলের কি নাম দেখতে পাই কুরআন মজিদে প্রিয় শিক্ষার্থীরা আমরা কতজন নবী রাসূলের নাম দেখতে পাই মাত্র 25 জন নবী রাসূলের নাম দেখতে পাই 25 জন দেখতে পাই কুরআন মজিদে আমরা যে 25 জন নবী রাসূল দেখতে পাই কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল লক্ষাধিক প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল লক্ষাধিক একটি হাদিসে হযরত আবু বকর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল নবীগণের সংখ্যা কত তিনি উত্তরে বললেন যে 1,24,000 তারপরও আবার তিনি বললেন যে 313 জন হতে পারে অপর এক বর্ণনায় আবার 315 জনেরও নাম রয়েছে আমাদের আরেক বর্ণনা থেকে আমরা বুঝতে পেরেছি যে 200,000 নবী রাসূল রয়েছেন এদের মধ্যে সর্বশেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম নবী রাসূলগণের পার্থক্য অর্থগত দিক থেকে এ দুটি
শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরিয়াত প্রদান করেছেন তারাই হলেন কি রাসূল, মানে যা আল্লাহ যাদের প্রতি কি আসমানি কিতাব নাজিল করেছে এবং নতুন শরিয়াত কি করেছে প্রদান করেছেন তারাই হলেন রাসূল। আর যার প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি বা নতুন শরিয়াত প্রদান করেননি তিনি হলেন নবী। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একাধারে নবী ও রাসূল। হযরত মুসা আলাইহিস সালাম এর উপর কোনো কিতাব নাজিল হয়নি, কিন্তু যারা শরিয়াতের বিধিবিধান ও প্রচার প্রবর্তন করেছে তিনিও রাসূল ছিলেন। অপরদিকে হযরত হারুন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মাত্র নবী, তার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত প্রচার করতেন। নবী রাসূলগণের কাছ থেকে আমরা যে মূল শিক্ষা গ্রহণ করেছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার দু একটা পয়েন্ট দেখো তোমরা খাতায় লিখে নাও। যেমন তাওহীদ, তাওহীদ মানে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। রিসালাত, রিসালাত হচ্ছে আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছানো, তার বিধিবিধান নিয়মকানুন যিনি মানুষের কাছে তার ভালো মন্দ আচার আচরণ পৌঁছিয়েছিলেন সেটাই হচ্ছে রিসালাত। দিন আল্লাহর সম্পর্কে মানুষ যাতে ভালো জ্ঞান লাভ করতে পারে সেই সম্পর্কে সেই দিনগুলোই তিনি দিনের মাধ্যমে তাদের কাছে প্রচার করতেন। আখলাক ছিল ভালো চরিত্র, মানুষের আচার আচরণ চরিত্র যাতে ভালো হয় সেজন্য তাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলেন। শরিয়াত, শরিয়াতে যাতে বিধিবিধান নিয়মকানুন জায়েজ না জায়েজের ব্যবস্থা থাকে, ভালো মন্দ থাকে, বিচার করার ক্ষমতা থাকে, এই কারণে বিভিন্নভাবে শরিয়াতের বিধান মতে নবী রাসূল পাঠিয়েছিলেন। আখিরাত, যে আমরা আমাদের দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো, শান্তিতে কাটাতে পারবো, জান্নাত লাভ করতে পারবো, এ কারণে তিনি আখিরাতের ব্যবস্থা করেছিলেন। রিসালাতের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিধিনিষেধ নিয়ামক স্বরূপ, তারা সকলকে তাওহীদের এর পথে ডাকতেন, কুফর শিরাক বেদাত থেকে মুক্তি দিতেন, ভালো মন্দ কাজের বিচার করতেন। যেমন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে একজন মিস্ত্রি একটা গাড়ি তৈরি করতে গেলে যে গাড়িটা কেমনভাবে চালালে মানুষ মরবে না, দুর্ঘটনার কবল থেকে মুক্তি পাওয়া যাবে শুধু সেই মিস্ত্রিই জানে, কিন্তু অন্য কোনো মানুষ জানে না। তবে আমরা জান্নাত বা পরকালে, পরকাল কীভাবে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো সেই কাজ শুধু একমাত্র আল্লাহ আমাদের ভিতর দিয়েছেন। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী আমরা সেইটা পারব, পালন করব, তার বিধিবিধান মেনে চলব, তাহলে আমরা কিন্তু তার জান্নাত লাভ করতে পারব বা পরকাল লাভ করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নবী রাসূলগণের দায়িত্বকে বলা হয় কি রিসালাত। রিসালাত তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত হচ্ছে নবী রাসূলগণের মূল দায়িত্বের কাজ, যেটা আমরা মানুষের মাঝে কি পৌঁছে দিই, খবর পাঠায়, এটাই হচ্ছে রিসালাত। আল্লাহ তাআলা নবীকে রাসূলগণের কাছে অনেক ভালো মন্দের কাজ দিয়ে পাঠিয়েছেন তাদেরকে ভালো পথে আসার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য ও তাণ্ডবকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। সেই জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি যাতে তারা ভালো মানুষ হিসাবে পরকালে জান্নাত লাভ করতে পারে। নবী রাসূলগণ আল্লাহ তাআলার
দেওয়ার এ দায়িত্ব তারা সঠিকভাবে কি করেছেন পালন করেছেন। তারা তাদের আনুগত্য অনুসরণ করে তারা সফল কাম হয়েছে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরাও আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিকগুলো স্মরণ করব, তার মতো আমরা মানুষ হওয়ার চেষ্টা করব, যাতে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা রিসালাত সম্পর্কে বুঝতে পারলো যে রিসালাতটা কি। রিসালাত হলো নবী রাসূলগণের কি দায়িত্ব অনুসরণ করা, যে তাদের মাঝে চিঠি বার্তা পৌঁছিয়ে দেওয়া, একজন মানুষের একজনের আচার অনুষ্ঠান অন্যজনের নিকট পৌঁছে দেওয়া, তার ভালো মন্দের আদেশ নিষেধ অনুসরণ করা, সেটাই হচ্ছে রিসালাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজটা লিখে নাও, এবার খাতা কলম বের করো, বাড়ির কাজ লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, যে সে রিসালাতে পাঠ করলে আমরা জান্নাতের যে পরকালের সুখ লাভ করতে পারবো, তার উপর একটা প্রতিবেদন রচনা লিখে আনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লেখা হয়েছে, লেখা হলে তোমরা খাতায় তুলে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।